চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يودون من حد الله ورسوله ولو كانوا أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم إيمان وأيدهم بروح من ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. الله أكبر ولله الحمد بسم الله الرحمن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله كينا كيب دين پوچارير كاجي نيجك دي اچو بيلي تاي فير كافر را চিনলো না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সবাই পুরন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু মুঝে কুচি মিলে মুঝে কুচি মিলে يا نامل محمد مل يا نيو شيد الله مل بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله سلو উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র উত্তরবঙ্গের রাজধানী বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম দহপাড়া জায় মসজিদ উন্নয়ন কলফে কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যোগে বিরাট তাফসীরকুন মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বরণ্য অতিথি বিশেষ অতিথি বৃন্দ অনেকগুলো নাম, যেগুলোর নাম যদি আমি একে একে বলি অনেক টাইম চলে যাবে। আমার আগে যে আলোচনা করলেন সারা বাংলার আলো সৃষ্টিকারী হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব সহ দিগ ওলামায়ে কেরাম ফজলা এহসান, বিশেষ করে আজকের এই তাফসীর কুরআন মাহফিলের যারা প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে এত বড় আয়োজন, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত মুরব্বী কেরাম, ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা, আর রয়েছেন অত্র এলাকার পর্যবস্থানরত আবেদা সলেহা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, বক্তৃতার শুরুতে আমি আবারও আমার হৃদয় নিগ্রাণ প্রাণ অনুরোধ করানো জালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই যারাই বসে আছেন সবাই একটু সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আমি তো আছি, কিন্তু যেই টাইমে ওয়াশ শেষ হওয়ার কথা সেই টাইমে ওয়াশ শুরু হচ্ছে, ঠিক না? ঠিক। তবে এই গ্রামে এই প্রথম মাহফিল হচ্ছে, যার জন্য একটু এদিক ওদিক মেনে নিতে হবে, ঠিক না? ঠিক।
না ঠকলে জিতা যায় না, ঠিক না বেটি? না ঠকলে কি জিতা যায়? জিতা যায় না। অসংখ্য মানুষের মাঝখান থেকে বাঁচাই করে যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেই ব্যক্তিকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা বসতে পেরে খুশি না বেজার? এই যুবকরা আওয়াজ দিয়ে বলো খুশি না বেজার? কেমন খুশি মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া কাফর আদায় করার মাধ্যমে জানিয়ে দিই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী জেনেবির উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন, যে নবী বলেছেন হি ইজ দি ওয়াইজ ম্যান হু কন্ট্রোল হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ ইয়ার আফটার। বিনা দরখাস্তে সেই নবীর আমরা আদর উম্মত হতে পেরেছি, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জাজ মুহতারাম সম্মানিত প্রাণ প্রিয় পশ্চিম দহপরা গ্রামবাসী, এসেছি কোরআনের আলোচনা শুনবার জন্য, বলবার জন্য। এই পৃথিবীতে আমরা কেবলমাত্র শুধুমাত্র কাকে ভয় খাই? আল্লাহকে দেখে না নেতাকে দেখে? এ ধরে কোন আল্লাহকে দেখে না নেতাকে দেখে? এই পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আল্লাহকে ছাড়া আল্লাহর সাইটে নেতাকে বেশি ভয় খায়। কি কয় জানেন? সে বলে কি যে আমার নেতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই। ওষ ওষ বলে কি না? আবার কেউ বলে যে আমি যেন মরার সময় আমার নেতার নাম নিয়ে মরতে পারি, বলে কি না? তাহলে ভরসা কার উপরে? ভরসা কার উপর? আবার আমরা নেতার বক্তব্য শুনে জনগণ বলে ঠিক ঠিক, ওই জায়গায় ঠিকই, কিন্তু কি হয় দেখবেন স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, অমক ভাই অমক ভাই, অমক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না একত্র, গরু চুরিতে ফাঁকা ভক্ত। কিন্তু কোরআনে কারিমের মাহফিলে এসে আমরা কোরআন তিলাওয়াত শুনে আল্লাহর কথা শুনে তাকবীর বয়ের হয় না, আল্লাহু আকবার, ঠিক না ঠিক বলেন? এই পশ্চিম পাড়া পশ্চিম দহপাড়া গ্রামবাসীরা, আজকে থেকে 500 থেকে 600 বছর আগে সিলেটের জমিনে শাহজাহান আলী আমির রহমতুল্লাহ আলাই গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে যখন নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন, বিল্ডিং থেকে একটা একটা ইট খসে জমিনে পড়ে গিয়েছে, ওই তাকবীর এখনো আছে, আছে না নাই? ওই তাকবীরে বিল্ডিংয়ের ইট খসে পড়ে আর আমরা তাকবীর দিয়ে মার খাই। আবার কিছু কিছু লোক বলে নারায় তাকবীর আল্লাহু আকবারের মধ্যে এটা হচ্ছে, এই এই স্লোগানটা হচ্ছে জঙ্গির স্লোগান। আমরা কিছু করতে পারছি? হ্যাঁ, আমরা কিছু করতে পারছি? আমাদের বুঝতে হবে যেই বলে নারায় তাকবীর আল্লাহু আকবার এটা জঙ্গির স্লোগান, নিঃসন্দেহ চারক সন্তানের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি বলে? একজন মুসলমান জাতি আল্লাহু আকবার স্লোগানকে কখনো জঙ্গির স্লোগান হিসেবে আখ্যায়িত করতে পারে না, ঠিক না বেটি বলে? নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আস, জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দেও না স্লোগান, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায় তাকবীর আল্লাহু আকবার, কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, নারায় তাকবীর আল্লাহু আকবার। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো আরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো আরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দেও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হাতটা উঁচু করেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো আরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো আরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো আরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো আরে ঘরে জ্বালো। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, নারায়ে শয়তান কি আছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কে বলে জঙ্গির স্লোগান? এটা হচ্ছে মুসলমানদের স্লোগান, কথা ঠিক না? ঠিক সম্মানিত ভাই জায়রা, আজকে বাংলাদেশের মুসলমান নির্যাতিত, নিষ্পীড়িত, অপমানিত। এই বাংলাদেশে আমরা মুসলমান হিসেবে দাবি করছি, পৃথিবীতে মানুষ তিনটা আকর্ষণে ওয়াস শোনে, কয়টা কয়টা? এক নাম্বার বক্তার আকর্ষণ, এক নাম্বার কোরআনের আকর্ষণ, কিসের? কোরআন। দুই নাম্বার বক্তার আকর্ষণ, তিন নাম্বার তবরকের আকর্ষণ, ঠিক না? ঠিক বলেন। এই এখানে যেগুলো মানুষ আছে, তবরক দেওয়ার সময় একটু না একটু বেশি হবে, ঠিক না? ঠিক। অতএব আমরা চিহ্নিত করতে চাই কারা কোরআনের লোক আর কারা তবরকের লোক। একটা মুরগি দেখবেন আট দশটা বারো তেরোটা ডিম দেয়, সেই ডিম থেকে বাচ্চা হয়, ডিম বাচ্চা হওয়ার আগে মুরগি কিন্তু তা দেয়। মুরগির গায়ের নিচে যেগুলো ডিম থাকে, ওই ডিম উষুম হয়, সে থেকে বাচ্চা হয়। মুরগির গায়ের বাহিরে যেগুলো ডিম থাকে, ওই ডিম বাচ্চা হয় না, ওটা পচে যায়, ঠিক না? বেটি বলেন। সামিনার বাহিরে যারা আছেন তারা হচ্ছে পচা ডিম, সামিনার বই ভিতরে যারা আছেন তারা ভালো ডিম, বাচ্চারা ডিম, কথা ঠিক না? অতএব ভালো ডিম যদি হতে চান তাহলে সামিনার নিচে এসে বসে যান। তবে আমরা একটু দেখতে চাই কারা তবরক নেওয়ার জন্য আসে, ঠিক না? ঠিক বলেন। এই জায়গায় যারাই আছেন সমস্ত মুসলমান হচ্ছে একমাত্র শুধুমাত্র কোরআনে আকর্ষণ আসছে, ঠিক না? ঠিক বলেন। আওয়াজ দেন, ঠিক না? ঠিক। কারুর দরকার নাই, এই কয়জন থাকলে খাঁটি মুসলমান এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় পাই, কথা ঠিক না? ঠিক বলেন। এখন আসেন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখেন তো কি? সবাই হাতটা নাবান, হাতটা নাবান। কোরআনে কারীমের আয়াত যখন তিলাওয়াত করব, তিলাওয়াত শেষে বলতে হবে আল্লাহু আল্লাহু, আল্লাহর কথার উপরে কোনো কথা হতে হারে ভাই মুসলমান জাতি আজ অতবদনে কেন? মুসলমানরা হুঙ্কার দিতে জানছে না, তার মানেটা কি? মুসলমান জাতি একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, অন্যর কাছে মাথা নত করে না, ঠিক না? ঠিক। কিন্তু ভাইজান, একটা সিস্টেম যদি আমাদের মধ্যে থাকতো, এই পশ্চিম দহবরা জামি মসজিদে ইমাম সাহেব যেভাবে রুকু দেয়, ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি রুকু দেয়, ইমাম যেভাবে রুকু দেয় মুসল্লি ওই রকম করে রুকু দেয়,
ইমাম যেভাবে সিজদা দেয় হাজার হাজার মুসল্লি ইমামকে ফলো করে সিজদা দেয় আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা এই একতা যদি মসজিদের বাইরে থাকতো পৃথিবী কোন রাম বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না ঠিক না বেটি আল্লাহু আকবার ঘরে ঘরে যাও ঘরে যাও এই গলা দাবার লোক হ্যাঁ কেস দুব কান নাই তোমরা হ্যাঁ ওরম ওই ওই শেকালো মার্কা ইমাম দিয়ে কত কাম হবে না হ্যাঁ ঠিক না ঠিক বলেন আনা শক্তি থাকতে হবে যুবক যুবকদের রক্তের উপরে ইসলাম ফাউন্ডেশন হয়েছে কিন্তু সেই সকল যুবকরা যদি ভয় পায় তাহলে তো শয়তান আরো আমাদের মাথার উপরে বসে কাটাল ভেঙে খাবে ঠিক না বেটি বলেন হ্যাঁ ঠিক না বেটি বলেন লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন্দি শিশুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন বিন্দি শিশুগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় এই পশ্চিমপাড়া তহবরা গ্রামবাসী না আমার যুবক ভাইরা আপনাদেরকে দর্ত কণ্ঠে বলে দিচ্ছি এই পৃথিবীর জমিনে বাংলার জমিনে কোরআন বিরোধী কোন নেতা যদি কোরআন বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি করে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে এই মতে কাকারা যেহেতু হাত আল্লাহকে দেখায় দা একজন তাকবীর দিয়ে দেখাও তো দেখি যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াসতাউবি আসহাবুন নার ওয়া আসহাবুল أصحاب الجنة هم الفائزون الله أكبر لا يستوي أصحاب النار وأصحاب الجنة جهنم أر جنة কখনো এক হবে না যারা জান্নাতবাসী তারাই হবে সবল কাম কথা কার যখন কার আল্লাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারাই জান্নাতবাসী হবে তারাই সবল কাম হবে এখন আসেন জাহান্নাম আর জান্নাত এই দুই ব্যাপারে আমরা একটু কথা শুনি সেটা হলো আমরা সবাই জান্নাতে যাইতে চাই কিন্তু আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না কিন্তু জান্নাতে যাইতে হলে জাহান্নামের সমস্ত কাজ
মাটির নিচে পুঁতে রাখতে হবে, ঠিক না? ঠিক বলে। যদি কোনো ব্যক্তি জাহান্নামে কাজগুলো মাটির নিচে পুঁতে রাখে, সেই ব্যক্তি তো জান্নাতে যাবে, ঠিক না? ঠিক। আল্লাহ রাসূলের জামানায় একজন লোক মারা গেছে, তারা জানাজা করার জন্য আমার নবীজি সামনে দাঁড়িয়ে গেছে। ইউসল্লি আলাইয়া, জানাজার নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে দেখে যে কাপড়ের কাপড় ভিতর থেকে কাপড়ের কাপড় মুখ বরাবর লড়তেছে। আচ্ছা, একটা মরা মানুষ যদি খাটটির উপর শুয়ে থাকে, কাপড়ের কাপড় যদি আমরা লড়া দেখি, আমার ভয় লাগবে না? এখন ভয় লাগবে না? নবীজি আমার বলেন, তাহারাকাল কাফানু, হঠাৎ করে আমি দেখতে পাই কাপড়ের কাপড় লড়ালড়ি করছে। চুপ করে আছে, কোনো কথা বলে না। এইবার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের কাপড়ের ভিতরে হঠাৎ করে সাপটা দেখলেন। বিশ্বনবী এইবার নজর করে দেখলেন, ওই সাপটা শুধুমাত্র কাফনের কাফনের মধ্যে ঢুকি নাই, ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, ওই সাপটা ওই কাপড়ের কাপড়ের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছেন তার গোস্ত সিঁড়ি সিঁড়ে খাচ্ছে। ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, টুকরো টুকরো করে ঠুকরায় ঠুকরায় সিঁড়ি সিঁড়ে খাচ্ছে। নবীজি আমার দেখলেন, কবরের কবরের মধ্যে সাপ সিঁড়ি সিঁড়ে তার টুকরো টুকরো করে গোস্ত খায়। আবু বকরের নজরে দেখে সঙ্গে সঙ্গে আবু বকর চিন্তা করলেন কিভাবে সাপটা বাহির করা যায়। হযরত আবু বকর সামনের দিকে যখন চলে যায়, হযরত আবু বকর বলছেন, আমি যখন সাপটা বাহির করার জন্য সামনের দিকে যাই, এখন দেখি সাপটা আমার দিকে নজর করিয়া বিলিসানিন ফাসি, শুদ্ধ ভাষায় আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। ফানকতকতিল হাইয়াতু বিলিসানিন, সাবলীল ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলছে। কি কথা? প্রথমেই সাপটা যে কথা বলছে সেটা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধরে কোন আল্লাহু আকবার। সাপ রাসূলকে সাক্ষী দিচ্ছে, ইনি হচ্ছেন বিশ্ব নবী। ধরে কোন সুবহানাল্লাহ। সাপটা বিশ্ব নবীকে সাক্ষী দেওয়ার পরে আবু বকর বলে, আমি যখন সাপটাকে বাহির করার জন্য যখন সামনের দিকে যাই, হঠাৎ করে এইবার সাপ আমাকে বলছে, হে আবু বকর, তুমি আমার দিকে কেন রাগ করে আসছো, গুস্সা করে আসছো? তুমি কি মনে করছো আমি একা একাই এর মধ্যে ঢুকছি? না, লাইসালি জাম্বুন, আমার কোনো দোষ নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এই কাফরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঠুকরে ঠুকরে তার গোস্ত খাওয়ার জন্য। আল্লাহু আকবার বলে, আমার কোনো দোষ নাই, আমি এমনি এমনি আসি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোস্ত খাওয়ার জন্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে উদ্দেশ্য করে বলছে, সাপ রে, এই ব্যক্তির মধ্যে কি একটা দোষ আছে, আল্লাহ এত রাগ করছে কেন, এত রাগ কেন, কিয়ামত পর্যন্ত সাপ খাইতে, কিয়ামত পর্যন্ত গোস্ত খাইতে বলছে। তখন সাপটা বলছে, হে আল্লাহর সাহাবি, আল্লাহর নবীর সাহাবি আমাকে ভালো করে শুনুন, এই ব্যক্তির মধ্যে তিনটা বদ অভ্যাস আছে। কয়টা জোরে কন, কয়টা? তিনটা বদ অভ্যাস আছে। এই তিনটা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঠুকরো ঠুকরো তার গোস্ত খাওয়া হবে। ধরে কন্যা, নাউযুবিল্লাহ।
কয়টা কয়টা তিনটা বদ অভ্যাস আমাদের কিন্তু আজকের ওয়াজে ফয়সালা হয়ে যাবে আমরা যা শুনব শুনো যে আমল করব ঠিক না বিঠি আমার ভাই জারাব এই তিনটা বদ অভ্যাস কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই নাকি তবরক দিয়ে দিব কারণ আজকে আপনারা পশ্চিম দহপাড়া গ্রামবাসী খুব ভালো করে শুনুন বগুড়ার বুকে অনেক মাহফিল হয় চেয়ারম্যান সাহেব বলে গেল অনেক মাহফিলে গেছি এত লোক তো দেখি নাই আল্লাহু আকবার বলেন কারণ আসলেই বগুড়ার অনেক মাহফিল হয় এই রকম মাহফিলে এত লোক হয় নাই আজকে সর্বপ্রথম আপনারা বছরের প্রথমেই মাহফিল আয়োজন করেছেন আমি যখন বাজার থেকে ঢুকলাম দেখলাম প্রতিটা বাড়িতে বাড়িতে একটা ঈদের উৎসাহ শুরু হয়ে গেছে যখন আল্লাহু আকবার প্রথম অধিবেশন মাহফিল যে সকল যুবকরা রিসেপশন করেছে আল্লাহু আকবার বলেন আরে ভাই এটাই তো ইসলাম এটাই তো ইসলাম কিন্তু এই কোরআনের মাহফিলকে অনেক আবার বাধা দেওয়ার ষড়যন্ত্র করে করে কি করে না এইরকম করে করে না এই পশ্চিম দহপাড়া গ্রামবাসী ওই নেতাকে আমাদের চিহ্নিত করার দরকার যেই নেতা কোরআনের বিরুদ্ধে অবস্থান করে যেই নেতা তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে যেই নেতা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে যেই নেতা চেয়ারে বসলে অন্য দলের লোক বাড়িতে থাকতে পারে না ওই নেতাকে আমরা জুতা পিটা করিয়া আর একটা বারুদের শিক্ষা দেব যাতে করে এইরকম কাজ করতে না পারে ঠিক কবে ঠিক বলে কি নেতা দল ক্ষমতায় আসলে আর এক দলের লোক বাড়িতে থাকতে পারে আপনাদের এদিক নাই কিন্তু আমাদের এদিক আছে আল্লাহর মার দুনিয়ার মার হ্যাঁ কথা কন নাকি ঠিক না বেটি বলেন আল্লাহর মার দুনিয়ার বার সব চাইতে বেশি ভয় করতে হবে আল্লাহকে কাকে জঙ্গা কাকে আল্লাহকে আল্লাহর ভয় নিয়ে যদি মানুষ আগায় যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে শেষ করতে পারবে না কথা ঠিক না বেটি বলেন এই যুবক নামাজ দিয়ে বলো কথা ঠিক না বেটি দারুণতর বৈঠকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আইন পেশ করা হলো যে কোরআনের আয়াতকে বন্ধ করে দাও মোহাম্মদ ধর্মভিত্তিক রাজনীতি করে এটা করবে করতে দেওয়া যাবে না নাউজুবিল্লাহ কর ভালোবাসা তো এমনি হয় না ভালোবাসা অন্তর দিয়ে হয় ঠিক না বেটি ভালোবাসা কি অন্তর দিয়ে হয় আবু জাহেল সিয়ার ছাড়তে চায় না আবু জাহেল কি যে আমি যদি রাসুলের কাছে কালিমা তৈবাবরে মুসলমান হই তাহলে আমার তো নেতাগিরি চলে যাবে অতএব দারুণতর বৈঠকে আইন পেশ করে দেওয়া হলো এই কাফির লিডাররা কে কোথায় আছো তাড়াতাড়ি আছো মোহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কা নগরীতে এসেছে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত শুনে সেই তো তার কাছে মুসলমান হয়ে যায় যত তাড়াতাড়ি পারো মোহাম্মদকে হত্যা করার চিন্তা করো কিন্তু মোহাম্মদকে হত্যা করতে পারে না যে ব্যক্তি রাসূলের জবান থেকে কোরআন শুনে সেই তো ইউনিটার কমপ্লিট টু ইসলাম কালেমা তৈবা পড়ে মুসলমান হয়ে যায় আমার ভাই যারা এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো এ মক্কার যুবকেরা তোমাদের মধ্যে কে আছো রে মোহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কাতুল মুকাররমা এসেছে এই ব্যক্তির কোরআনে করিম তেলাওয়াত শুনে মানুষ দলে 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 ইসলাম গ্রহণ করেছে হে যুবকরা তোমাদের মধ্যে কোন যুবক যদি মুহাম্মাদের কাল্লা আমাদের কাছে আনে দিতে পারো কাফির লিডাররা বলছে সেই সকল যুবকদেরকে 100 দল্লাল পুরস্কার করা হবে ধরে কন্নাউজবিল্লাহ রাসূলের কাল্লার দাম 100 দল্লাল বুঝেন না রাসূলের কাল্লার দাম ঘোষণা করে দিল 100 দল্লাল দেওয়া হবে কিন্তু তখন ওমর ইসলাম গ্রহণ করেই নাই ওমর হচ্ছে 26 বছরের যুবক তখন কিন্তু ওমর ইসলাম গ্রহণ করেই নাই হঠাৎ করে লিডারদের যখনই ঘোষণাটা ওমরের কানে চলে গেল ইসলাম গ্রহণ করার আগের কথা ওমর চিন্তা করছে যেভাবেই হোক না কেন
রাসূলের কাল্লা আমি লিডারদের কাছে জমা দিয়া 100 দল্লা আলো তোমাকে নিতে হবে কিন্তু লিডাররা যত লিডার আছে সব লিডার তো মুনাফিকি কথা কয় কথা একটা কয় আরাটা আছে না নাই তা আসলে 100 দল্লা আলো দিবে কিনা এটা আমি যাচাই করার জন্য লিডারদের কাছে যাব আমাদের মধ্যে অনেক মুনাফিক আছে না নাই এই যুবক রাওয়াজ দিয়ে আছে না নাই এই বাংলার জমিনে দেখবেন জীবনে কোনদিন সারা বছর খবর নাই যখন ইলেকশন চলে আসে জীবনের নামাজ পড়ে না ভোট নেওয়ার জন্য মাথায় টুপি দেয় কথা কয় আপনাদের এদিক নাই একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এই যুবক আওয়াজ দি বলো কথা ঠিক না ঠিক একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরিয়ে 50-তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স পেরিয়ে 50-তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগে কান্দি মরি শান্তির কোন লাহিলেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ অনেকে আছে দেখবেন জীবনে নামাজ পড়ে না ভোট নেওয়ার জন্য মাথায় টুপি দিচ্ছে ইসলামের লেবাস নিয়ে মানুষের নিকট আসছে বাজারের সাথে মসজিদ মসজিদের মধ্যে ঢুকলো নামাজ পড়ার জন্য সাইমসিরা বলে কেবলই তো আপনি নামাজ পড়লেন কয় থাম আর একবার নামাজ পড়ে দেখাই দিই আমি নামাজই পড়তে নেওয়া লাগবে কথা কন না কে হ্যাঁ আমার ভাই যারা এইবার কথা বলে একটা বার আমাকে সময় দিন একটা রাস্তা কাঁচা রাখবো না সব পাকা করে দেখব দেখবেন ক্ষমতায় বসে তখন রডের বদলে দেয় বাঁশ আছে না নাই ওই সকল মুনাফিক নেতাদের চিহ্নিত করার দরকার আছে না নাই বর বলে আসলে এই মুনাফিকি কাজ তো লিডারদের মধ্যে আছে এক শুধু লালুট দিবে কিনা এটা আমাকে জানতে হবে অবরোধ যখন চলে আসছে ইসলাম গ্রহণ করার আগের কথা বুখারী শরীফে এসেছে খুব লক্ষ্য করবেন যখন এসেছে আসার পর বলছে 100 দল্লা লুট কর দিবেন কয় হ্যাঁ অবশ্যই দিব 26 বছরের যুবক ওমর কই আপনি তাড়াতাড়ি করে 100 দল্লা লুট আপনি রেডি করেন রাঙা তরবারি নিয়ে চলে যাচ্ছি রাসূলের সঙ্গে রাসূলের কাছে রাসূলের কাল্লা যেভাবে হোক আপনাদের কাছে আমি জমা দিয়ে দিব কাল্লা মানে কি মাথা বুঝতেছেন তো কাল্লা মানে কি আমার ভাই যারা ওমর লিডারদের কাছ থেকে বহু দূরে চলে যায় যাইতে যাইতে হঠাৎ করে একটা মাঠ দেখছে মঠের মধ্যে অনেকগুলি মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে মানুষের সামনে একটা গুরুকে হাত পা বেঁধে জমিনে শুয়ে রাখছে লোকজন জিজ্ঞাসা করছে এ কি ব্যাপার গরুটাকে জবাই করো না কেন সমস্ত লোকজন বলে আমরা যখন গরুর নিকটে যাই গরুর পেট থেকে একটা আওয়াজ আমাদের কানে চলে আসে এই আওয়াজটা শুনে আমরা সামনের দিকে জবাব দিয়ে বেঁকে চলে আসি জোরে করে আল্লাহু আকবার ওমর বলছে তোমরা আওয়াজটা কি বোঝো না কয় না আমরা কিছুই বুঝি না ওমর বলছে তাহলে একটু সাইড দাও আমি একটু শুনতে চাই কি বলে একটু শুনতে দাও আমার ভাই যারা ও পশ্চিম দহপাড়া গ্রামে ইয়ংদের সম্প্রদায় যুবক ভাইরা মুরব্বী গ্রামেরা বর্তমন্ত্রী মাপুরেরা খুব ভালো করে শ্রবণ করুন ওমর সমস্ত লোকজনকে সাইড করে দিয়া যখন গরুর নিকটে গিয়া যায় গরুর নিকটে গিয়া যখন ওমরের কানটা যখন গরুর পেটের সঙ্গে লাগায় দেয় এখন দেখে গরুর পেট থেকে আওয়াজ আসছে ওমর রে হে ওমর তুই যে বিশ্বনবীর মাথা আনতে যাচ্ছিস তুই বিশ্বনবীর মাথা আনতে পারবি না বরং তোর মাথায় বিশ্বনবীর কদম মোবারকে দিয়া দিবি আল্লাহু আকবার আমার ভাই যারা ওমর এই আওয়াজটা শুনে তার গায়ের পশম শিগরি উঠল আর মনে মনে বলে আমি রাসূলকে মারতে যাচ্ছি গুরু জানলো কিভাবে সুবহানাল্লাহ বলে দুনিয়ার মানুষ খুব ভালো করে শোনেন
আল্লাহ পাক রাসূলের পক্ষে আছে কথা ঠিক দাবি ঠিকই বলেন ওমর ছিলেও অন্ধকার জগতে কিভাবে আলোর জগতে আসে এই কোরআন তাই আমাদের পরিচয় করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ من الظلمات إلى النور الله أكبر الله باك بولين اي قرآن تهون اكتا كتاب لتخرج الناس من الظلمات إلى النور جران دكار جوكت تھاك بے تادر كالور جوكت نياز بے اي قرآن كتا ٹھیک دا بے ٹھیک بولين عمر سلون دكار جوكتی কিভাবে আলোর জগতে আসে ওমর বলে আমি রাসূলকে মারতে যাচ্ছি গুরু জানলো কিভাবে আল্লাহু আকবার বলেন তারপরে ওমর চিন্তা করছে আমাকে 100 দল্লা লুট নিতেই হবে রাসূলের মাথা যেভাবে হোক আনতেই হবে এই আওয়াজকে প্রত্যাখ্যান করে সামনের দিকে চলে যাচ্ছে রাসূলকে মারার জন্য কল্লানার জন্য যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল সেই সাহাবীর নাম হচ্ছে নুঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুঈম বিন আব্দুল্লাহ ওমরকে বলছে ওমর তুমি কোথায় যাও ভাঙা তরবারি নিয়ে তুমি কোথায় যাও ওমর বলছে আমি রাসূলকে মারতে যাচ্ছি নুঈম বিন আব্দুল্লাহ বলে ওমর আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই এই পরীক্ষা যদি তুমি প্রথম স্থান অধিকার করতে পারো তাহলে রাসূলের মাথা আনতে পারবা দ্বিতীয় স্থান অধিকার করতে পারলে তুমি রাসূলের মাথা আনতে পারবে না বরং তোর মাথায় বিশ্বনবীর কদম রেখে দিয়ে আসবে জোর করে আল্লাহু আকবার কি পরীক্ষা কি পরীক্ষা পরীক্ষা হচ্ছে একটা ছাগলের বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতা ছাগলের বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতায় তুমি যদি ফার্স্ট হতে পারো প্রথম স্থান অধিকার করতে পারো তাহলে রাসূলের কাল্লা আনতে পারবা দ্বিতীয় স্থান অধিকার করতে পারলে তুমি পারবা না বরং তোমার কাল্লাই বিশ্বনবী কদম রেখে দিয়ে আসবে যখন আল্লাহু আকবার ওমর চিন্তা করতেছে ছাগলের বাচ্চার সাথে দৌড় প্রতিযোগিতা একটা ব্যাপার হলো নাকি আচ্ছা কোন তো ছাগলের বাচ্চাকে আস্তে দৌড় মারে না জোরে দৌড় মারে আবার দেখবেন হঠাৎ করে দৌড় মারতে মারতে হিরো গাড়ির মতো ব্রেক করে ঠিক না বেটি ওই ব্রেক যদি আমরা হোন্ডার করি দাঁত তোমরা ভেঙে চুর মার হয়ে যাবে ঠিক না বেটি বলে তখন হ্যাঁ আমি রেডি আমি ছাগলের বাচ্চা দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে রাসূলের কাল্লা নিয়ে আসব সাথে সাথে হযরত নুঈম বিন আব্দুল্লাহ বলছে তাহলে ঠিক আছে আপনি রেডি হয়ে যান এক পাশে ছাগলের বাচ্চাকে আর এক পাশে ওমরকে দাঁড় করা দিয়েছে নুঈম বিন আব্দুল্লাহ বহু দূরে দাঁড়িয়ে আছে হঠাৎ করে যখন 1 2 3 4 যখনই বলেছে ছাগলের বাচ্চা এত জোরে দৌড় মারছে একবার ডান দিক যায় একবার বাম দিক যায় হাজার চেষ্টা করে হলেও ওমর ছাগলের বাচ্চাকে ধরতে পারে নাই জোরে করে আল্লাহু আকবার এমন চেষ্টা কোনোদিন পারে নাই নুঈম বিন আব্দুল্লাহ ওমর ছাগলের বাচ্চাকে ধরতে পারলি না রাসূলের কাল্লা আনতে পারবি না বরং তোর কাল্লাই বিশ্বনবী কদম রেখে দিয়ে আসবি জোরে করে আল্লাহু আকবার ওমর চিন্তা করছে ব্যাপারটা কি আমি গরুর পেট থেকে আওয়াজ শুনছি নুঈম বিন আব্দুল্লাহ এক কথা বলছে তখন তার অন্তরের মধ্যে একটু দুর্বল পয়েন্ট শুরু হয়ে গেছে দেখবেন হুন্ডা আমরা চালাই কাগজপাতি ইনস্যুরেন্স সবই আছে ড্রাইভিং লাইসেন্স সবই আছে যদি একজন কয় ভাই ওইদিক যাসতে পুলিশ কিন্তু হুন্ডা ধরতেছে তখন কিন্তু মনের মধ্যে গুদুর গুদুর করবে এক করবে কি না কথা কয় না কথা কয় কে আপনাদের ঘুম ধরতেছে নাকি হ্যাঁ কারণ সোরের মন পুলিশ পুলিশ আমি কুষ্টিয়া ওই এলাকায় মাহফিলে গেছি রাত 2টার সময় আসতেছি গাড়ি নিয়ে এখন ডাকাতি হচ্ছে ড্রাইভারকে বললাম ভাই দয়নুস পড়তে থাক
ড্রাইভার এখন আমাকে করছে হুজুর ইউনুস তোমার বাপের নাম। দেখেন ও করছি যে দোয়া ইউনুস পর, ও কি করছে ইউনুস তোমার বাপের নাম। আমি করব তোর বাপে কি ডাকে, এখন কি করবো কি তোর বাপে কি ডাক। ভয়ে অনেক মানুষ কিন্তু জানা জিনিস ভুলে যায়, ঠিক না বেটি? ভয়ে জানা জিনিস কি ভুলে যায়। দেখবেন যারা মদ খায়, নিশা খায়, ব্রেন ঠিক থাকে না, ঢেলে ঢেলে চলে, গাছের সাথে ডিপ লেগে কয় ভাই সাইড দে, একথা বলেন দেখেন, গাছের সাথে ডিপ লেগে কি কয় ভাই সাইড দে, ভাই এত জোরে মারা লাগে সাইড দে, বালিতে যায় বক কয়েক মা কেমন আছিস, তার মস্তিষ্ক ঠিক নাই তো, ঠিক না বেটি বলে। এখন অমর তার মনের মধ্যে একটা চিন্তা যে কেরে আমি রাসূলকে মারতে যাচ্ছি, এই গরু জানলো কিভাবে, আবার নুয়াইম বিন আবদুল্লাহও কিভাবে জানলো, আমি তো চিন্তায় চিন্তিত হয়ে গেছি। সঙ্গে সঙ্গে নুয়াইম বিন আবদুল্লাহ বলছে তুই প্রথম স্থান অধিকার করতে পারলি না, রাসূলকে আনতে পারবি না, তুই যা। তখন সঙ্গে সঙ্গে ওর চিন্তা যে আমার 100 লাল উট নিতে হবে, এই চিন্তা চেতনা করে সামনের দিক যখন যায় নুয়াইম বিন আবদুল্লাহ অমরকে ডেকে বলে অমর রে তুই যাচ্ছিস রাসূলের মাথা আনতে, কিন্তু তার আগে তোকে একটা সুসংবাদ দিচ্ছি, সেটা হলো তোর বোন আর তোর ভগ্নিপতি আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা তুই ভাবে মুসলমান হয়েছে। তখন রাগ বাড়লো না কমলো? হ্যাঁ 100-100 রাগ, ঠিক না বেটি বলেন? আমার ভাই যারা বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়া অমর দরজার ওখানে গিয়ে যখন দাঁড়িয়ে যায়, ভিতর থেকে দেখেন কোরআনে কারিম আয়াত তার কানে আসতেছে আল্লাহু আকবার, তেলে বেগুনে খেপে ভিতরে ঢুকিয়া সে চিন্তা করলো তার বোনকে প্রহার করা শুরু করে দিল। বোনকে যখন প্রহার করা শুরু করে দিয়েছে, তখন বোন আল্লাহর কাছে এই দোয়া করছে, আল্লাহ আমি হচ্ছে মুসলমান, অমর হচ্ছে কাফের, আল্লাহ তোমার কাছে আমি এই হিম্মত চাচ্ছি, এই দোয়া করছি, অমর আমার ভাই বোঝে নাই ইসলাম গ্রহণ করে নাই, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ অমরের ভয় যেন আমি ইসলাম থেকে দূরে সরে না যাই, আল্লাহ আমি যেন ইসলাম থেকে দূরে সরে না যাই। সঙ্গে সঙ্গে বোন তার ভাইকে বলছে ভাই রে তুমি আমাকে প্রহার করেছ, আমি এমন একটা ইসলাম গ্রহণ করেছি, ইসলামের উপরে যত আঘাত আসে ইমানের স্পিড তত বাড়ে, জোরে কর আল্লাহু আকবার, ইমানের উপরে যত আঘাত আসে, ইসলামের উপরে যত আঘাত আসবে ইমানের স্পিড তত বাড়বে, এর প্রমাণ দেখছি বাংলাদেশের জমিনে, কথা ঠিকটা বেটি বলেন। অনেক নেতা ইসলামকে রাষ্ট্রধর্ম মানে নাই, ইসলাম রাষ্ট্রধর্ম হতে দেয় নাই, বহুত পক 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 করছে, সেই ব্যক্তি হিরো থেকে জিরো হয়ে গেছে, যার নাম তাকলা মুরাদ, ঠিক না বেটি বলে? এই আওয়াজ দেওয়ার কথা ঠিক না বেটি? এই আল্লাহর সুইচ, এই কোরআনের সুইচ আল্লাহর কাছে, যেই ব্যক্তি সুইচ বন্ধ করতে চেষ্টা করবে সেই ব্যক্তি হচ্ছে ফুল স্টপ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা দেখেছি তাকলা মুরাদ, এই যে এখন এই কুত্তার স্বভাব মানুষের মধ্যে হয়ে গেছে, এর সাইতে নিকৃষ্ট স্বভাব হয়েছে। দেখবেন গাংনগরের একটা কুত্তা যদি পশ্চিম দহপাড়া আসে, তখন পশ্চিম দহপাড়ার কুত্তা গাংনগরের কুত্তা ধাওয়া করবে, তখন এই কুত্তাটা কি করবে, দুই ঠ্যাঙের মাঝখানে লেজ দিয়া টানটানা শুয়ে পড়বে, কাই ভাই আমি ভুল করছি ভাই আর জীবনে আসবো না, তখন কি গাও সুখে চলে আসবে আর বলবে তোকে মাফ করে দিলাম যা, আর কোনোদিন যদি আসিস খবর আছে। কিন্তু এই কুত্তা কুত্তাক বাঁচায় মানুষ, হায়ান জাতি মানুষ জাতি কিন্তু মানসিক বাঁচায় না, ঠিক না বেটি বলেন? হ্যাঁ কথা ঠিক না বেটি বলেন? অনেক মানুষকে মানুষকে হত্যা করছে, সেই মানুষটা যখন হাতে ভাই ধরে ভাই মানিস না, তারপরেও সে তাকে মেরে টুকরো টুকরো করে ফেলে, এটা হচ্ছে কুত্তার সাইতে নিকৃষ্ট, কথা ঠিক না বেটি বলে? আসলে নাই কথা আসলে নাই? হাজরতে
বাদশা সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ তিনি গামছা কান্দে করে নিয়ে প্রজাদের খবর নেওয়ার জন্য ঘুরতেছে। হঠাৎ করে রাত তিনটার সময় দেখে চার মাতার মেইন পয়েন্টে চারজন ব্যক্তি বসে খাজুরি আলাপ করছে। এই তোরা কারারে কোথায় থেকে আসছিস? তোদের কাছে কি আমি আসতে পারি? ইম্পর্টেন্ট কথা হচ্ছে, খবরদার আপনি এখানে আসেন না, একটু পরে আসেন। কথা যখন শেষ হয়ে যায় চলে গেল চারজনের কাছে। চারজনকে বলতেছে তোরা কারা? আমরা চারজন চোর, অমকবারি চুরি করে আমরা সহি সালামতে গন্টন করতেছি, বন্টন করতেছি, এর মধ্যে আপনি ডিস্টার্ব করতেছেন। হ্যাঁ আমরা চোর, আমরা মালামালগুলো সঠিকভাবে বন্টন করতেছি। তো কয় তোর মধ্যে কি যোগ্যতা আছে তোরা চুরি করিস? তো তোদের সাথে আমিও যোগ দিতে চাই। বাচ্চা প্রেসিডেন্ট কিন্তু সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ, যে আমি তোদের সাথে যোগ দিতে চাই। আমাদের সাথে যোগ দিতে হলে যোগ্যতা থাকা লাগবে। কয় এই তোর মধ্যে কি যোগ্যতা আছে? প্রথম নম্বর ব্যক্তি বলছে আমার মধ্যে যোগ্যতা হচ্ছে আমি যেই বাড়িতে যাব চুরি করতে সেই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর গেউ গেউ করে কি বলে কুকুরের জবানকে আমি বুঝতে পারি। কুকুরের কথা কি আমি কি গেউ গেউ করে কুকুর কি কয় সেই কথাকে আমি কুকুরের কথা আমি কি বুঝতে পারি? সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ বলতে ভালো যোগ্যতা তো। এই দ্বিতীয় নাম্বার কি তোর মধ্যে কি যোগ্যতা? দ্বিতীয় নাম্বার চোর বনে আমি যেই বাড়িতে চুরি করতে যাব ভিতর থেকে যদি দরজা লাগানো থাকে অথবা তালা দেওয়া থাকে, আমি যদি দরজার ওখানে হাত দেই হাত দেওয়ার সাথে সাথে দরজা খুলে যাবে, ওইটাও তো বিশাল বড় যোগ্যতা, ঠিক না বেঠি? তিন নাম্বার চোর কে বলছে চোর তোর মধ্যে কি যোগ্যতা? তিন নাম্বার চোর বলে আমার মধ্যে যোগ্যতা হলো আমি যেই বাড়িতে চুরি করার জন্য ঢুকবো লাইট নাই, হেরিকেন নাই, আলো নাই, কিছু নাই, কিন্তু অন্ধকারের মধ্যে আলমারির মধ্যে সুকেসের মধ্যে সিন্দুকের মধ্যে কে কোথায় কি জিনিস রাখছে অন্ধকারেই আমি টের পাই, ওইটাও তো বিশাল বড় যোগ্যতা। চার নাম্বার চোরকে বলে চোর তোর মধ্যে কি যোগ্যতা? চার নাম্বার চোর বলে আমার মধ্যে যোগ্যতা হলো রাতের বেলায় যেই বাড়িতে চুরি করি দিনের বেলায় সেই বাড়ির সদস্যকে আমি চিনতে পারি। রাত অন্ধকার চিনতে পারি না, কিন্তু দিনের বেলায় সেই বাড়ির লোকজনকে দেখি একটু আড়ালে আড়ালে থাকি, যে কারণ রাতের বেলা তার বাড়ি চুরি করছি কেমন করে সামনে যাই। আমার ভাই যারা চারজন চার রকমের যোগ্যতা বলার পরে সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহকে বলতেছে আপনার মধ্যে কি যোগ্যতা? তখন সুলতান মাহমুদ বলতে শোনো তোমাদের চারজনের মধ্যে চারটা যোগ্যতা আছে, এই যোগ্যতা থাকার পরেও ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? যেমন আজকে তোমরা ধরা পড়লা। সুলতান মাহমুদ বলছে তোমরা যদি কোনোদিন চুরি করে কোনো বাড়িতে যদি ধরা পড়ো, ধরা পড়ার পরে যদি তোমাদের ফাঁসির রায় হয়ে যায় আমি শুধুমাত্র ইশারা করব, ইশারা করার সাথে সাথে তোমরা ফাঁসির রায় থেকে খালাস পেয়ে যাবা। চারজন চোর বলছি যে আপনার মধ্যে তো ভালো যোগ্যতা, আপনাকে অবশ্যই সাথে নেওয়া যাবে। ঠিক আছে আপনাকে আমরা সাথে নিলাম। সুলতান মাহমুদ প্রেসিডেন্ট, ওরা কিন্তু সেরেনা ইনি হচ্ছে বাদশা। সুলতান মাহমুদ চারজন চোরকে বলতে চোর রে এই তোরা আজ কার বাড়িতে চুরি করবো? কাজ সিদ্ধান্ত নিয়েছি সুলতান মাহমুদ গজনবির বাড়িতে চুরি করব, প্রেসিডেন্টের বাড়িতে চুরি করব। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, কয় ঠিক আছে প্রেসিডেন্টের বাড়িতে চুরি করবি, কয় ঠিক আছে যা তাড়াতাড়ি করে যা, যে কুকুরের জবান বুঝতে পারে। মনে আছে কিনা ভাই? কি ভাই তবরক দিয়ে দেবো নাকি? হ্যাঁ আজকে শোনেন চট্টগ্রাম গেছিল, ওয়াজ করছি চট্টগ্রাম, ঠিক আছে গ্রামের মধ্যে আমাকে বসা চট্টগ্রাম ওই এলাকায় যখন যাবেন তখন এই ভাষা ওরা কি বলবে বুঝতে পারবেন না। যেমন বগুড়ার ভাষা এব্বে ভংভাং করি চুকে, হ্যাঁ ওটি যাওয়া হওয়াল্লয় অঙ্কা করি চুকে, আলুতে আলু ওকালি আলু, ঠিক না ঠিক? আমাদের পাবনার ভাষা এ ভাই কেমন আছিস, ভালো আছিস, কি দেখাইছিস, হ্যাঁ এ গাদা
পাবনার ভাষা, রংপুর চলে যান রংপুরের ভাষা, শুন ভাই ফাজল মুকরিব না হয় ফাজল মুকরিব হাউলিয়া ফান্ডিয়া ডাঙ্গাম, ঠিক না বেটি? চলে যান ময়মনসিং, হুজুর বাদ কায়তানা কায়তানা হকলে হকলে কেলাটুর বাই কাতাম তো, গিয়েছিলাম চট্টগ্রাম ওয়াজ করতে গ্রামের মধ্যে, এখন আমাকে বসা বলতে হুজুর কি খাবেন, বহুদূর থেকে আসতেন বলেন শুকনো গু খাইবেন না বিদা গু খাইবেন, আমি চিন্তা করি আমি কি গু খাওয়ার জন্য আসলাম নাকি, পাশে বসা ব্যক্তিকে বললাম ভাই আমাকে গু খাবার দেবেন আমার ঘটনা কি, হুজুর আপনি মনে কিছু করেন না গ্রামের ভাষা কথা বুঝছে, এই শুকনাগু বলতে বিস্কিট চেনাচুরকে বোঝায়, ভিজাগু বলতে তরকারি ভাতকে বোঝায়, এই জন্য আপনাকে বলতে শুকনাগু খাইবেন না ভিজাগু খাইবেন, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা বিডার ক্যাম্পের পাশে মাহফিলে গিয়েছি, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে সুরিত কণ্ঠে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভিতরে যা বদনা খুঁজি পাচ্ছি না, আমি বললাম যে এই মসজিদে কি বদনা নাই, অত সুন্দর মুয়াজ্জিন আজান দেওয়া বাদ দিয়ে বদনা নিয়ে আমার কয় হুজুর বদনা নেন, বদনাটা দিয়ে আবার তারা শুরু করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله ভাই কি করলেন এটা, হুজুর দুই সুন্নত একসাথে আদায় করছে, আজান দেওয়া সুন্নত মেহমানদারি করাও, অনেক মানুষ আছে দেখবেন চাপা আছে কিছুই নাই ভিতরে, কিন্তু চাপার জোরে বেশি যাচ্ছে, ঠিক না বেঠিক বলে, হ্যাঁ কথা ঠিক না বেঠিক, আজকে যদি মুসলমান হক কথা বলতো চাপালা লোকজন সাইজ হয়ে যায় তো, ঠিক না বেঠিক বলে, চাপা আছে এখন পৃথিবীতে সব ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে কিন্তু একটা ভাষার মধ্যে পরিবর্তন নাই, কিসের কিসের, মা গো আমি শিখব না কো হাট্টি মাটিম টিম, শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম, ঠিক দেবে ঠিক, ওহ ইউ হি হু লাভস দি কোরআন টিচিট ইজ দি বেস্ট অফ অল, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নিজে কোরআনকে শিক্ষা দেয় অপরকে শিক্ষা দেয় এবং নিজেও শিক্ষা করলো অপরকে শিক্ষা দিল সে হচ্ছে উত্তম ব্যক্তি, জোরে কান সুবহানাল্লাহ, ওয়াজ তো কেবল শুরু ভূমিকা শুরু, ওয়াজ তো সামনে আছে, ঠিক না, ওয়াজ চলুক 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 চলুক, বক্তা বলুক, আল্লাহ পাক হায়াতে বাসা রাখুক, আল্লাহুম্মা আমিন, আমার মনটা শান্তি এই মিরানুল ভাইদের উদ্যোগে খানে খান গুলিস্তান মিরানুল খান আপনাদের সহযোগিতায় গ্রামবাসী মিলে কাঁচামাল ব্যবসায়ী উদ্যোগে পশ্চিম দহপাড়া জামে মসজিদ উন্নতি কল্পে আমাকে বলছে হুজুর জীবনেও মাহফিল হয় নাই মাহফিল করব, এক বাক্যে আমি বলে দিয়েছি আমি ডেট দেব, আল্লাহু আকবার বলেন, এই ভাইও ছিল আমি এসে চিন্তা করলাম যে কোনোদিন মাহফিল হয় নাই, এই মাহফিল যে হয় নাই কোরআনের যে স্বাদ, এই কোরআনের যে জ্ঞান, কোরআন হাদিসের যে মহব্বত,
এই যে আপনারা পাচ্ছেন পাওয়ার পরেও তো এতগুলো এখানে লোক হইছে কথা ঠিক না ঠিক বলেন প্রতি বছরে এই রকম কোরআনের মেলা এখানে হোক এটা কি চান কি চান না দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন চান কি চান না এটা তাকবীর দেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে হাজিরা যেখানে পাজিরা যেখানে সুদ গুজ যেখানে সত্যি সত্যি তো আমি দেখতে পাচ্ছি রাত যত গভীর হচ্ছে ততই লোকজন এখানে আসতেছে কারণ এই মাইকের আওয়াজ যার কলিজার মধ্যে যাবে সে যদি এখানে না আসে বুঝতে হবে ওর মধ্যে আবু জাহেলের রক্ত আছে ঠিক না ঠিক বলেন এই মাহফিলি প্রমাণ করছে আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র আগামী রাষ্ট্র কোরআনের রাষ্ট্র কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করেছে এমন একটা টাইম চলে আসবে তারা পালনের জন্য ইঁদুরির গর্ত পর্যন্ত খুঁজে পাবে না কথা ঠিক না ঠিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার ভাইজান এইদিকে লোকাল মি মিস্টার রেজাউল করিম খান আমাদের দিকে তাকান অমরের কথা মনে আছে না নাই তোমার বোন দেখবন ভগ্নিপতি ইউনিটার কমপ্লিট ইসলাম কালিমা তৈবরে মুসলমান হয়েছে আমার ভাই যারা অমর 33 সেন্টিমিটার রাগ হয়ে বাড়ির দিকে চলে গেল অমরের বোন অমরকে বলছে ভাইজান তুমি আমাকে মারো মারতে মারতে আমার জানটা যদি বের হয়ে যায় আমি ইসলাম থেকে দূরে সরে যাব না কারণ এমন ইসলাম আমি গ্রহণ করেছি এই ইসলামের উপর যত আঘাত আসে ততই মানের স্পিড বাড়ে ধরে কোন আল্লাহ একবার রক্তের তার টান আছে না নাই কথা টান আছে না নাই ভাই যদি মারে ভাই দেখলে সহ্য করতে পারবে না লাতিক যদি মারে দাদা কখনো সহ্য করতে পারবে না আমার ভাই যারা বোনকে আঘাত করেছে অমর হঠাৎ করে দেখি বোনের গা দিয়ে দাদা রক্ত বের হচ্ছে ওই অমরের বোনের রক্ত দেখে অমরের মনটা একটু নরম হইয়া অমর সঙ্গে সঙ্গে তার বোনকে বলছে বোন রে আমি তোমার কথা একটু জানতে চাই এই ঘরের মধ্যে ঢুকার আগে তুমি কি জিনিস তেলাওয়াত করেছিলা তখন বলতেছে এই জিনিসটা হচ্ছে আল কোরআন যে কোরআনের দিকে নজর করলেই সব হবে ধরে কোন আল্লাহু আকবার অমর বলছে বোন রে তোমার কাছে আমি একটা জিনিস চাইছিলা হলো ওই কোরআনটা কি আমার হাতে দিবা বোন বলে না এটা এমন একটা কিতাব লাই আমার সাবিল্লাল মুতাহারুন অপবিত্র অবস্থায় কোরআন কি স্পর্শ করা যাবে না ঠিক না ঠিক বলেন তুমি অমর কাফের আমি মুসলমান মুসলিম নারী তুমি তো কাফের কিন্তু ভাই তুমি যদি গোসল করে পবিত্র অর্জন করতে পারো অযু যদি করতে পারো তাহলে আমি তোমার বোন তোমার হাতে কোরআনটা দিয়ে দিব ধরে করে আল্লাহু আকবার অপরসীম দহ বরাইয়া ইয়ুমদিন সম্প্রদায় যুবক ভাই না মুরব্বী ক্রামে না পর্দন্তের মা বুড়িরা ভালো করে শ্রবণ করুন সঙ্গে সঙ্গে অমর গোসল করে অযু করে বোনের কাছে এসে বলছে দেন আপনাকে আমাকে কোরআনের হাতে কোরআনের কাইমটা হাতে দাও কোরআনের কাইমটা হাতে নিয়া বোনকে বলছে বোন রে আর দেরি নয় যার কাছে তুমি কোরআন শিক্ষা অর্জন করেছো সেই ব্যক্তির কাছে আমি একটু যাইতে চাই সেই ব্যক্তির কাছে আমাকে নিয়ে যাও ওই ব্যক্তির কাছে আমি কালিমা এই ব্যাপারে মুসলমান হয়ে যাবো ধরে কন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাই যারা ওমর তার বোনকে নিয়ে আল্লাহ নবীর কাছে খোলা তলবে নিয়ে যায় রাসূলের সাহাবী নুয়াইম বিন আব্দুল্লাহ অমর আর অমরের বোনকে দেখে বলছে অমর আমি এই মুহূর্তে আল্লাহ নবীর দরবার থেকে আসলাম আমি দেখলাম রাসূল দুইজনের নামে দোয়া করতেছে এক নাম্বার আবু জাহেল দুই নাম্বার অমর এক নাম্বার আবু জাহেল দুই নাম্বার অমর
যে আল্লাহ এই দুইজন ব্যক্তির যে কোনো একজনকে আমাকে ইসলামের পথে নিয়ে আসাও। এ ওমর, আবু জাহলের দোয়া কবুল হয় নাই, তোমার দোয়া কবুল হয়েছে। আমি এক্ষুনি দেখতে পাচ্ছি তুমি ইসলামের জন্য, তুমি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাচ্ছ, ইউ ইন্টার কমপ্লিট ইসলাম, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। আমার ভাই যারা ওমরের কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে যখন চলে গেল, নবী আমার সঙ্গে সঙ্গে ওমরকে বলছে, ওমর তোমার হাতে তরবারি কেন? ওমর বলছে, হুজুর এই তরবারি আপনার কদম মোবারকে দিয়া আমার মাথাকে আপনার কদম মোবারকে দিয়ে দিলাম, ইসলামের জন্য আমার মাথা অবনত করে দিলাম। ধরে কেন আল্লাহু আকবার। হুজুর আর দেরি নয়, আটটা হাফটা বাড়িয়ে দেন, আপনি কালিমা তৈবরে আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা তৈবরে মুসলমান হয়ে গেলেন অমর, যেই অমরকে দেখে শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তায় যাইত না। আল্লাহু আকবার বলেন। নবীজির হাতে হাত রেখে কালিমা তৈবরে যখন মুসলমান হয়ে গেল, অমর মুসলমান হইয়া খোলা তরবারি নিয়া মক্কার বুকে ডিক্লার দিয়ে দিল, হে মক্কাবাসীরা, আজকে থেকে আমি রাসূলের দলে যোগদান করলাম, রাসূলের দলে যোগদান করেছি। যদি কোনো ব্যক্তি রাসূলের কটূক্তি করো, যদি কোনো ব্যক্তি রাসূলের বিরুদ্ধে উচ্চারণ করো, এই ওমরের তরবারির হাত থেকে তোমরা রেহাই পাবে না। বর্তমান সময়ে এই রকম একটা ওমরের দরকার আছে না নাই? কথা বলে আছে নাই? সময় তো ভাই যায়না। পর্যায়ক্রমে হাত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হলেন। আল্লাহ নবীর 4 জন সাহাবী হচ্ছে প্রসিদ্ধ, কয়জন ধরে কর, কয়জন? 4 জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। 4 জন কি কোনোদিন 1 নম্বর হয়? হ্যাঁ, সাহাবীরা রাসূলকে বললেন, হুজুর 4 জন তো 1 নম্বর হয় না। কয় না, 4 জনই 1 নম্বর। রাসূল বলছেন 4 জনই 1 নম্বর। এই কথা কি উল্টান যায়? কথা উল্টান যায়? সাহাবী কেরামরা বলে, হুজুর 4 জন তো 1 হয় না। কয় না, 4 জনই 1 নম্বর। আল্লাহু আকবার বলে। সাহাবী কেরামরা বলে, হুজুর 4 জন 1 নম্বর কিভাবে হলো? নবী আমার বললেন, শোনো, নরমের দিক 1 নম্বর সাহাবী হযরত আবু বকর, গরমের দিক 1 নম্বর সাহাবী হযরত ওমর, সম্পদের দিক 1 নম্বর সাহাবী হযরত উসমান, এলেমের দিক 1 নম্বর সাহাবী হযরত আলী। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সবাই তো 1 নম্বর, ঠিক না? আমি ঠিক বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন কয়েকজন বিবিকে সাথে নিয়ে। সবচাইতে ছোট বিবির নাম কি? আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ করে রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর এই যে 4 জন বিবি, 4-5 জন আমরা বসে আছি, এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? কঠিন প্রশ্ন না? রাসূল মনে মনে বলে, কাকে বলবার, কে মন খারাপ করবে? নাবি আমার একটা টেকনিক করলেন, সেটা হলো তোমরা চলে যাও 4 জন, এই জবাবটা আগামীকাল এই টাইমে আমরা দেব। সঙ্গে সঙ্গে চলে গেছেন 4 জন 4টা কামরার মধ্যে। আমার ভাই যারা, নাবি আমার 4 জন কিভাবে খুশি করলেন? নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পকেটে 4টা খেজুর নিলেন, এই পকেটে 4টা খেজুর নিলেন, ডানে বাঁয়ে 4টা খেজুর নিয়া 4 জন বিবির ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকাল পরের প্রথম নর বিবিকে বলে, বিবি গো, অনেক কষ্ট করে তোমার জন্য আমি 2টা খেজুর নিয়ে আসছি, এই খেজুর 2টা খাও, কিন্তু আমি যে তোমাকে খেজুর দিয়েছি খবর তারা কাউকে বলবা না। 2 নম্বর বিবির কাছে গিয়েছে, 2 নম্বর বিবি কি বলেছে, খেজুর 2টা খাও, তোমাদের খেজুর দিয়েছি খবর তার বলবা না কাউকে। 3 নম্বর বিবির নিকটে গিয়ে একই কথা বলেছে। সর্বশেষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাল নিকটে গিয়ে বলে, বিবি গো, অনেক কষ্ট করে তোমার জন্য আমি 2টা খেজুর নিয়ে আসছি, এই খেজুর 2টা খাও, কিন্তু তোমার যে খেজুর দিয়েছি খবর তারা কাউকে বলবা না। 4 জন 4 যুগুন 8টা খেজুর খাওয়াইয়া আমার নাবিজি চলে গেলেন। পরের দিন সমস্ত বিবি গিয়া বলছে, হুজুর গতকালকে প্রশ্ন করেছিলাম কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন, আজকে তো উত্তর দিবেন, বলেন কাকে বেশি ভালোবাসেন, তাড়াতাড়ি করে বলেন, সারা টেনশনে ঘুম হয় নাই। নাবি আমার বললেন, বিবিরা রে, গত রাত্রে আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি বেশি বেশি ভালোবাসি। কথা কি বলেছেন? 4 জনই কিন্তু ক নিষেধ, বলা নিষেধ, 4 জনই বলছে আমাকে 2টা দিয়েছে, আমাকে 2টা নিয়েছে, আমাকে 2টা দিয়েছে, 4 জনই সমানভাবে খুশি হয়েছেন, কথা ঠিক না বেঠিক?
এদরা কান ঠিক না মে ঠিক নবীজির সম্মান কমলা বেশি যখন কমলা বেশি আমার ভাই জনাব খুব লক্ষ্য করবেন খুব লক্ষ্য করবেন নবীজি আমার বসে আছেন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন হঠাৎ করে এক পাশে ডান পাশে একজন সাহাবী আসছে বাম পাশে একজন মহিলা সাহাবী আসছে দুইজনে এসে নালিশ দিচ্ছে হুজুর আমার জীবনে কি বিয়ে নাই আর নিকাহ নিসফুল ঈমান আর নিকাহ নিসফুল ঈমান অধিকাংশ এই মাহফিল কমিটি দেখলাম যুবক ভাই যুবকদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার আছে না নাই এক কথা আছে না নাই আজকে যুবকদেরকে একটা একটা উপহার দিয়ে যাব সেই উপহারটা হলো কোন নারীকে বিয়ে করবে যেই নারীর মধ্যে চারটা জিনিস দেখবে সেই নারীকে বিয়ে করবে কয়টা কয়টা যারা বিয়ে করেন নাই তারা যারা বিয়ে করছেন তারা আবার দুইটা করার চিন্তা করবেন না ঠিক না ভাই ঠিক বলেন আমার ভাই যারা নবী জামাত বসে আছেন দুই পাশে দুইজন সাহাবি একজন সাহাবি পুরুষ আরেকজন সাহাবি নারী এই পুরুষ সাহাবি বলছে হুজুর আমার জীবনে কি কোনোদিন বিয়ে হবে না আমি একজন গরিব মানুষের কাছে বিয়ে করতে চাই কিন্তু আমার সঙ্গে বিয়ে দেয় না আমার চেহারা ভালো না আমার নাক বড় মুখ চ্যাপ্টা চোখ বড় কান বড় আমাকে পছন্দই করে না আমার কি কোনোদিন বিয়ে হবে না নাবিজির কাছে যখন এই কথা বললেন সেই সাহাবীর নাম হতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার নাবিজির কাছে আফসোস করে বলছেন আমার কি জীবনে বিয়ে নাই নাবি আমার বললেন শোনো তুমি কোনো চিন্তা করো না এই যে একটা সিটি তোমাকে দিয়ে দিলাম সিটি নিয়ে যা বাইতুল মালের অর্থমন্ত্রীর নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ ওর একটাই মাত্র কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানের নাম হচ্ছে হোরে মাদিনা মদিনার বুকে ওই রকম সুন্দরী রূপসী কন্যা আন্নাই জোরে কন সুবহানাল্লাহ ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে তখন সাহাবি মনে মনে বলে হাইয়া সর্বনাশ একটা গরিব মানুষের সাথে আমার বিয়ে দেয় না ফকির মানুষের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেয় না কেমন করে হোরে মদিনার সঙ্গে বিয়ে দিবে চিঠি নিয়ে এক পায়ে যা আর দুই পায়ে পাছায় এক পা যা আবার দুই পায়ে পিছনে যাসে এই রকম করে যে না রাসূল যে হতো যাইতে বলছে আমাকে যাইতে হবে আমার ভাই জনাব হঠাৎ করে চিঠি নিয়ে গিয়ে আব্দুর রহমান বিন আউফকে যখন চিঠিটা দিয়ে দেয় এই চিঠিটা পরে একবার পরে আর একবার সাহাবির দিকে তাকায় একবার পরে আর একবার সাহাবির দিকে তাকায় আর ওই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলে শোনো এটা যদি রাসূলের চিঠি না হতো তাহলে তোমাকে টুকরো টুকরো করে ফেলতাম এটা রাসূলের চিঠি এই জন্য আমি তোমাকে কিছু বললাম না স্বামী যখন রাত ভিতর থেকে স্ত্রী দেখছে অনেক স্বামী দেখবেন রাতের বেলায় রাতের বাহিরে যতই রাগারাগি করে কিন্তু রাতের বেলায় স্ত্রীর কাছে হচ্ছে বিড়াল সাজে কথা কন না কেন অনেক স্বামী যা কথা কয় না চলে যাই আমি যা আসলে নাই এখন আসলে নাই জোরে কোন আসলে নাই খুব পাওয়ার গিরি দেখায় স্ত্রীর কাছে যায় বিড়াল স্ত্রী দেখে আমার স্বামী রাগ কেড়ে রাগ কেন ভিতর থেকে ডাকছে আসেন কিসের জন্য রাখছেন বলতে দেখো না এই সাহাবির সাথে আমার মেয়ের বিয়ের কথা বলছে সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে স্বামী গো কি কথা আপনি বলেছেন এটা তো চিঠি নয় এটা হলো জান্নাতের সার্টিফিকেট জোরে করে আল্লাহু আকবার আমার নবীজি নবীজি আমার আমাদের মেয়ের জন্য স্বামী নির্ধারণ করেছে আপনি কেন বাধা হয়ে যাচ্ছেন এটা তো চিঠি নয় এটা জান্নাতের সার্টিফিকেট যখনই শুনেছে মেয়ে রাজি কয় আব্বা যান আমি ওই ব্যক্তির সাথে বিয়ের জন্য আমি প্রস্তুত জোরে করে আল্লাহু আকবার ভিতর থেকে যখন মেয়ের বাপ যখন বাহিরে আসলো সাহাবিকে ডাকলেন সাহাবি মনে করলেন কি রাগ করে ভিতরে ঢুকছে না জানি আমাকে কি করবে সাহাবিকে যখন ডাকে তখন 63 দর মারে মনে করে মারবে আমার ভাই জায়রাম রাসূলের দরবারে গিয়া যখন উপস্থিত হওয়ার আগে সালমান ফার্সি উপস্থিত হওয়ার আগে আব্দুর রহমান বিন আউফ বলছে হুজুর আমি তো বিয়ে দেওয়ার জন্য ডাকছি কিন্তু সে তো ডায় না যাও তাড়াতাড়ি করে যাও বিয়ের ব্যবস্থা করো কিন্তু গরিব সাহাবি ওই সাহাবির কাছে কোনো টাকা নাই পয়সা নাই কি দিয়ে বিয়ে করবে ও যুবক ভাইরা
খুব লক্ষ্য করবে পত্রন্ত্রে মা পড়ে না ভালো করে শ্রবণ করুন সঙ্গে সঙ্গে সাহাবীকে যখন ডিগি নিয়ে আসে আব্দুর রহমান বিন আউফ ওই সাহাবীর কাছে 10 দিরহাম দেয় দরহাম 10 দিরহাম দিয়া বলে দাও মদিনার বুকে গিয়ে তুমি গিয়া সুন্দর করে বাজার করে নিয়ে আসো বীর আসবাবপত্র তাড়াতাড়ি করে নিয়ে চলে আসো সঙ্গে সঙ্গে ওই যুবকটা বাজার করার জন্য যখন চলে যায় বাজার করার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরে কিভাবে কি কিনবে অলিতে গলিতে ঘুরছে হঠাৎ করে কে যেন কারা যেন আওয়াজ দি বলছে হে মদিনার যুবকেরা রে আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার কোন ব্যক্তি আছো কিনা অমুক জায়গায় আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমরা কি উপস্থিত আছো কিনা বাতিলের উপর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ হবে তোমাদের মধ্যে কে আছো গো তাড়াতাড়ি করে আসো তখন এই সাদ সালমি 10 দিরহাম দিয়া বীর বাজার করার জন্য গিয়েছিলেন তার কানে যখন চলে গেল তখন চিন্তা করছে আমি যদি মদিনার হোরে মদিনাকে যদি বাদ দিয়া আল্লাহ নবীর সঙ্গে যদি জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বেহেশতের হুর দিয়ে সন্তুষ্ট করবেন তোরে করে আল্লাহু আকবার আমার ভাই জেরা ওই নবীর সাহাবি হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে 10 দিরহাম দিয়ে তরবারি কিনলেন ঢাল কিনলেন ঘোড়া কিনলেন বিয়ের যত আসবাবপত্র বিয়ের যত আসবাবপত্র সব কিছু বাদ দিয়া যুদ্ধের জন্য সব আসবাবপত্র কিনলেন কিনার পরে আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়া যখনই জিহাদ করতে শুরু করলেন জিহাদ করতে 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 ওই সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন জোরে করে আল্লাহু আকবার শহীদ যখন হয়ে গেল সর্বশেষ নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে আমার কয়জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে তাদের লাশকে একত্রিত করো লাশটা যখন একত্রিত করতে যায় গিয়া দেখে যেই সাহাবীকে হুরি মদের সঙ্গে বিদার জন্য পাঠিয়ে দিয়েছিলেন সেই সাহাবী শহীদ হয়ে গিয়েছে নবীজির কাছে যখন সংবাদ দেওয়া হলো নবী জামার বলছেন এ আমার সাহাবীরা তাড়াতাড়ি করে তোরা জানাজার ব্যবস্থা কর স্বয়ং আমি নবী তারা জানাজার নামাজ পড়াবো জোরে কোন আল্লাহু আকবার জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল জানাজার নামাজ শেষ হওয়ার পর নবী আমার যখন তার লাশটা কবরের মধ্যে রাখলেন রাখার পরে যখন রাখলেন আমার নবী একবার ডান দিক তাকায় একবার বাম দিক তাকায় একবার ডান দিক তাকায় একবার বাম দিক তাকায় কবরটা তখন দেওয়া হয়ে গেল সাহাবী কামরা বলল হুজুর আপনি সাদ সালমির লাশটা যখন কবরের মধ্যে নাবান ডান দিক বাম দিক বারবার তাকাচ্ছিলেন কেন সঙ্গে সঙ্গে নবী জামার বলছেন হে আমার সাহাবীরা হুরি মদিনার সঙ্গে তার বিয়ে দেওয়ার জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু হুরি মদিনাকে বাদ দিয়া সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে আমার এই সাহাবী সাদ সালমিকে যখন আমি কবরের মধ্যে রাখলাম এখন দেখি জান্নাত থেকে শত শত হুর এসে বলে এটা আমার স্বামী এটা আমার স্বামী এটা আমার স্বামী জোরে করে আল্লাহু আকবার আমার ভাই যারা আল্লাহ পাক কোরআনে কারীম মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত কথা ঠিক না বেঠি কোরআনের কথা বলে যে শহীদ হয়ে যায় তাকে কিন্তু সারা মানুষ সারা বছর মানুষ মনে রাখে ঠিক না বেঠিক বলেন এই তাফসির মাহফিল আমরা কোথায় পাইছি তাফসির মাহফিল বলতে কিন্তু বুঝতামই না এই তাফসির মাহফিল একটাই ব্যক্তি প্রতিষ্ঠাতা করেছেন সেই ব্যক্তির নাম হলো আল্লামা দেলার হোসেন সাইদি ঠিক না বেঠিক বলেন সে মারা গেছে কিন্তু তার জন্য সবাই সবাই কিন্তু গজল কয় আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বেটি তখন ঠিক না ঠিক কোরআনের পাখি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর কাছে আল্লাহর মেহমান আমার ভাই খুব লক্ষ্য করবেন যারাই কোরআনের পক্ষে কাজ করেছে পৃথিবীতে ভাইরালের দরকার নাই আল্লাহর কাজ ভাইরাল হলেই যথেষ্ট ঠিক না বেটি বলেন এই পৃথিবীর ভাইরাল কোনো দরকার নাই কত যুবক কত শক্তিশালী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় চলে গেছে এই জীবনের কোনো গ্যারান্টি নাই আসার সিরিয়াল আছে দেওয়ার কোনো সিরিয়াল আছে নাই ও তোমার গোনা দিন ফু
রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুম ধরতেছে নাকি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না ঠিক ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না ঠিক অতএব ম্যারিজ মর্টাল কুল্লু নাসিং জায়কুতুল মাউত মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কাফুরের কাফুরের মধ্যে লড়তেছে সাপটা বলতেছে তিনটা বদভ্যাস আছে মনে আছে একই মনে আছে নাকি শেষ করে দিব হ্যাঁ শেষ তো করবো আজকে প্রধান বক্তা মাওলানা তবরক উল্লাহ ঠিক না ঠিক তবরক নিয়ে তারপরে চলে যাব ইনশা ইনশা আল্লাহ আমার ভাই জায়রা সাতটা বলছে এর মধ্যে কয়টা বলেন কয়টা খুব লক্ষ্য করবেন ওয়াজ কিন্তু শুরু কেবল কিন্তু কি গস করে মোনাজাত করে দেবো সমস্যা কি কারণ হ্যাঁ এক নম্বর কি কারণে ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঠুকরা ঠুকরা তারা সিঁড়ি সিঁড়ে গোস্ত খাচ্ছে সঙ্গে সঙ্গে বললেন এক নম্বর হলো তারিকুসলা কি তারিকুসলা নামাজ পড়ে নাই দেখবেন পৃথিবীতে অনেক মানুষের মোবাইল রিংটং আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে রিংটং কিন্তু অত জীবন নামাজ পড়ে না কথা কয় না এত রকম আসলে নাই নাম ইমান আলী ইমানের কিছুই ওর মধ্যে নাই নাম হচ্ছে রমজান আলী জীবনে রোজার মাসে রোজা রাখে না আসলে নাই নাম কি রমজান আলী জীবনেও কি রোজা রাখে না নাম হচ্ছে ফকির কিন্তু বড় লোক আসলে নাই সব কিন্তু কি উল্টাপাল্টা কিছু কিছু লোক বলে নামাজ না পড়লেও ইমান ভালো আছে বলে কি না নামাজ না পড়লে ইমান ভালো হারে ভাই যার নামাজ নাই তার তো ইসলামই নাই তার দিনও নাই কিচ্ছু নাই ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধ আর মুসলমানদের মধ্যে পার্থক্য করে একটাই জিনিস মুসলমান জাতি নামাজ পড়ে অন্যরা জাতির নামাজ পড়ে না কথা ঠিকটা ঠিক বলে আমার ভাই যারা একটা মা তারিখ সালাম নামাজ ত্যাগকারী নামাজ তরককারী নবী জামার হাদিস শুয়ে বলেছেন ওলা তাত্রুক সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফমান তারাকা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন হুযিম্মাতি যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবে ত্যাগ করবে ফাকাদ বারিয়াত মিন হুযিম্মাতি তার উপর থেকে আল্লাহ পাকের সমস্ত জিম্মাদারি উঠে যাবে দরকার নাউযুবিল্লাহ সময় তো ভাই যায় না খুব লক্ষ্য করবেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা সাল্লামের জামানায় একজন মেয়ে মানুষ মারা গেছে ভাই ওই মেয়েকে কবরস্থ করে যখন চলে আসছে হঠাৎ করে পকেট থেকে মানি ব্যাগ কবরের মধ্যে পড়ে গেছে
বাড়িতে এসে দেখছি মানি ব্যাগ নাই, ঘটনা কি? তখন তার খেয়াল হয়েছে যে আমার মানি ব্যাগটা কবরের মধ্যে পড়ে গেছে। চলে আসছে দ্রুত গতিতে, এসে দেখে কবর থেকে ধোঁয়া বের হচ্ছে, আগুনের ধোঁয়া। সঙ্গে সঙ্গে ভাই দ্রুত গতিতে বাড়িতে গিয়া বলছে, মা একটা ঘটনা দেখলাম। কি? বোনের কবর থেকে দেখলাম আগুনের ধোঁয়া বের হচ্ছে, তুমি কি এর বিরুদ্ধে কি কিছু জানো কি না? তখন ওই মা বলছে, শোন তোর এই বোনকে আমি নামাজের তাগিদ বহু দিয়েছি কিন্তু নামাজ পড়ে নাই। অনেক মানুষ আছে আমাদের পরিবারের মধ্যে নামাজ পড়ে না, কথা ঠিক না বেঠি? কতক্ষণ না কেন, যার নামাজ নাই তার দিন নাই কিছু নাই। ভাই যান খুব লক্ষ্য করবেন, নবীজি আমার বলছিলেন তারিকু সনাব, যে ব্যক্তি নামাজ তলব করবে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সিঁড়ি 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 সিঁড়ে তার গোস্ত খাওয়া হবে। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রথমে আছে না নাই? আইউল আমাল ইয়াহাব্বিলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে তিনটা কাজ সবচেয়ে প্রিয়। এক নাম্বার আসসালাতুল ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নাম্বার দুই আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। নাম্বার তিন বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার খেদমত করা। আমার ভাই জায়রা এক নাম্বার তারিকুস সালাত, সে নামাজ পড়ে নাই যার কারণে তার সিঁড়ি সিঁড়ি তার গোস্ত খাওয়ানো হচ্ছে। নাম্বার দুই, শুনতেছেন তো, নাম্বার দুই বিররুল ওয়ালিদাইন, পিতামাতাকে খেদমত করে নাই বরং পিতামাতাকে হাত দ্বারা মারছে, নাউজুবিল্লাহ। কোন অনেক যুবকরা দেখবেন পিতামাতাকে মারে কি মারে না, কথা কয় না? পিতামাতার সাইতে বউকে প্রাধান্য বেশি দিচ্ছে, কথা ঠিক না বেঠিক বলেন? এই বাংলার জমিনে একটা ঘটনা ঘটেছিল, পেপার পত্রিকায় দিয়েছিল, সেই ঘটনা কি? বউয়ের কারণে মাকে মেরেছে, নাউজুবিল্লাহ। মাকে যখন মারছে, মারার পরে চট্টগ্রাম চলে গেছে চাকরির জন্য, হঠাৎ করে দুই দিন পর বউ ফোন দিয়েছে, তাড়াতাড়ি আসো, দুই বছরের শিশু সন্তান অসুস্থ না বাঁচা, তাড়াতাড়ি চলে আসছে। এসে রাত তিনটার সময় ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে দেখে আমার শিশু সন্তান বউ কোলের মধ্যে করে নিয়ে একবার মাথায় পানি ঢালে, আর একবার চুমো দেয়, আবার জলপটি দেয়। হঠাৎ করে স্ত্রীর এই অবস্থা দেখে ছেলেটা চিন্তা করেছে, হায় কি সর্বনাশ, আমার সন্তানকে আমার বউ কত আদর যত্ন করছে, আমিও যখন ছোট ছিলাম আমার মাও তো এইরকম আমাকে আদর যত্ন করেছিল, কি বল করেছি আমি, কেন আমার মায়ের গায়ে হাত দিয়েছি, আমার মাকে মারার কারণে মনে হয় আমার সন্তানের উপর এইরকম কাম। সঙ্গে সঙ্গে সন্তান ভুল বুঝতে পেরে বাড়ির মধ্যে থেকে ছুরি নিয়ে আসছে, ছুরিটা নিয়ে এসে মায়ের দরজা লিকুড়ে গিয়ে বলছে, মা দরজাটা খুলে দাও, মা মনে করছে আবার মারবে। সঙ্গে সঙ্গে সন্তান বলছে, মা আমি মারবো না, আমি তোমার দুই পা চড়ায় ধরে আমি মাপ চাবো, আমি ভুল করেছি, এই ভুল তুমি যদি আমাকে মাপ না করো তাহলে এই যে ছুরি দেখছো এটা আত্মহত্যা করাবো। সন্তান আত্মহত্যা করবে কোনো মা কিন্তু চায় না, কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাই যারা সুলতান মাকে ডেকে বলে, মা তুমি যদি দরজা না খোলো আমি কিন্তু আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে সন্তান এই আত্মহত্যা শুনে মা বলছে, শোনো তুমি যখন আমাকে মেরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলা তখন আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান আমাকে না মুজি মেরেছে, আমার সন্তানকে রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহি সালামতে আমার সন্তানকে পাঠিয়ে দিও। এই কথা যখনই বলছে সন্তান সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকে মায়ের দুই পা যখন ধরা ধরেছে, দুই পা ধরা ধরেছে বলে, মা তুমি আমাকে মাফ করে দাও, যদি মাফ না করো আমি আত্মহত্যা করব। মা যখন মাফ করে দিয়েছে ওই ছেলে বলে, আমার মা যখন আমাকে মাফ করে দিল আমার দুই বছরের সুসন্তান, আমি দেখতে পাচ্ছি আমার সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল, যখন আল্লাহু আকবার। এই পৃথিবীতে অনেক পরিবারে দেখা যায় চার পাঁচটা সন্তান, দশতলা বিল্ডিং মালিক, বিশতলা বিল্ডিংয়ের মালিক, সবার জায়গা হইল
মা বাবার জায়গা হয় না এইরকম সন্তান আছে নাই এক কথা শুনে নাই মাকে আলাদা করে দিচ্ছে একটা ঘরের মধ্যে আলাদা করে দিচ্ছে মার সাথে ভালো সম্পর্ক নাই আমার যুবক ভাইরা এই পৃথিবীতে অনেক নদী রয়েছে নতুন বিবাহ করিয়া যখন যুবকটা বউকে রেখে চলে যাচ্ছে বিদেশে যাওয়ার সময় দেখবেন মায়ের নামে অ্যাকাউন্ট করে না বাবার নামে করে না স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে ওই স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যখন যায় দুই মাস তিন মাস পরে স্ত্রী ফোন দেয় একটা অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো হয় না অ্যান্ড্রয়েড সেটটা দাও অনেকদিন পর্যন্ত তোমার চেহারাটা দেখি না যখন অ্যান্ড্রয়েড সেট পাঠাইয়া দেয় তখন এমপি ভরিয়া সেটিং করে হোয়াটসঅ্যাপ ইমো করতে করতে এক বছর দুই বছর পাঁচ বছর চলে যায় পাঁচ বছর চলে যায় স্বামী আসে না মাস গেলে টাকা পাঠায় অ্যাকাউন্টে বিশ লাখ টাকা হয়েছে হঠাৎ করে দেখবেন তার সাথে সেটিং করে স্বামীকে বাদ দিয়ে তার সাথে চলে যাচ্ছে কথা কয় না কে আসলে নাই আগে প্রাথমিক পর্যায়ে বস প্রাথমিক পর্যায়ে বউ বাড়িতে গিয়ে আগে ঝগড়া করে প্রাথমিক পর্যায়ে বাড়িতে গিয়ে মার সাথে ঝগড়া করে কি ঝগড়া জামা জামা তুই জামাই বাড়ি আমি যাব না দালান দেখা দি সবিয়া খাগামা তুই দালান ধুইয়া দালানেতে শুইলে আমার ঘুম ধরে না জামা তুই জামাই বাড়ি আমি যাব না হে যুবকরা কথা কয় না কেটে তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাসে মাসে চিঠি লেখে বাড়িতে আসে না জামা তুই জামাই বাড়ি আমি যাব না হঠাৎ করে দেখে ব্যাংকের টাকাও নাই সব কিছু নিয়ে অন্য সাথে চলে গেছে আসলে নাই কত করে আসলে নাই আমার ভাই যারা বউ চলে গেলে বউ পাওয়া যায় তিন কথার মাধ্যমে বউকে নিয়ে আসা হয়েছে তিন কথার মাধ্যমে বউকে তাড়ান যায় কিন্তু মা বাপকে জীবনে কোনোদিন তাড়ান যায় না কথা ঠিক না বেঠিক বলেন ওরে যুবক রে ও যুবক ভালো করে শ্রবণ করো আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব বলেছেন পৃথিবীতে তিনটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম যেই তিনটা জিনিসের দিকে নজর করলেই সব নাম্বার এক হলো কোরআন শরীফ আল্লাহু আকবার কোরআন পড়তে পারো না কিন্তু কোরআন অক্ষরের দিকে তাকাও দশটা করে নিয়ে কি আল্লাহ পাক লিখে দিবেন নাম্বার দুই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ নজর করলেই সব ধরে কোন সুবহানাল্লাহ নাম্বার তিন হলো পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লাগে হজ করতে যুবক রে তুমি গরিব মানুষ তোমার টাকা নাই তুমি বাড়িতে যাও তোমার পিতা মাতার দিকে নেক নজর দাও রাসূল বলেছেন পিতা মাতার দিকে নেক নজর দিলে একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া আসলে নাই কিন্তু ভাই অনেক মানুষ অধিকাংশ পরিবারে আমাদের দোয়া কবুল হয় না তার মানে কি পিতা মাতার সাথে গণ্ডগোল আসলে নাই পিতামাতা তার উপর সন্তুষ্ট নাই যার কারণে এই অবস্থা হচ্ছে আমার ভাই জানা কয় নাম্বার বলছি কয় নাম্বার কয় নাম্বার পুরুষ না মহিলা এটা কিন্তু সিনার বুদ্ধি নেই এখন কথা ঠিক না ঠিক বলে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টিনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে একথা কর নাকি জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে কথা ঠিক না বেঠিক বলেন চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওইদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মাসাল্লাদার আয় আছে মিস জরিনা আয়াপা মাসাল্লাদার আয় আছে মিস জরিনা আয়াপা আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টিনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে এই যুবকরা আমার দিকে কথা ঠিক না বেঠে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতেতে সোনার চড়ি সিকুল ফিতার গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হায় মায়া মানুষ না এটা হলো আঙ্গ পাড়ার
মিস্টার সোহেল রানা। ঠিক না বেটি বলেন? এটা হলো আমগোপাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কিছু কিছু টুকাই ছাত্রর ভান ধরে, টুকাই আসলে নাই, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা সাদা গায়ে দিয়ে, সুজরা পায়ে দিয়ে, জিন্সের পরে সে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পর্ণে যে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে ফেন্সি গিলে, আট মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আমগোপাড়ার টুকাই বাবুল কানা। এটা হলো আমগোপাড়ার টুকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে।